السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، وعلى آله وصحبه ومواله. সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, দেশে বিদেশে যারা যেখান থেকে আমাদের এই স্থান, এই অবস্থান, এই মসজিদ দেখতেছেন, এই মসজিদটি আপনাদের সকলের কাছে আলহামদুলিল্লাহ পরিচিত। আমরা ইতিপূর্বে আপনাদেরকে এই মসজিদ সম্পর্কে অবহিত করেছি। মসজিদটি ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার কৈয়ারা গ্রামে অবস্থিত। মসজিদটির নাম কৈয়ারা পশ্চিমপাড়া হাজী নূর আহমদ জামে মসজিদ। আলহামদুলিল্লাহ, অত্র মসজিদটি এখানে বিশাল জনগোষ্ঠীর বসবাস, দুই পাশেই সবার জন্য অত্যন্ত দরকারি এবং অত্যাবশ্যক একটি মসজিদ। আলহামদুলিল্লাহ, ছাগলনাইয়া উপজেলার মধ্যে একটি তাওহিদি মসজিদ, একটি সহি আকিদা এবং মানহাজের মসজিদ হিসাবে ইনশাআল্লাহ মসজিদটি গড়ে উঠতেছে। তো আলহামদুলিল্লাহ, এই মসজিদের নির্মাণ কাজের সূচনা থেকে আপনাদের কাছে আমরা সবসময় আপডেট জানিয়ে আসছি মসজিদটির অবস্থান সম্পর্কে, মসজিদের কাজ কতটুকু হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন মসজিদের ছাদ আলহামদুলিল্লাহ হয়ে গেছে, মসজিদের পিলার গুলো তোলা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, মসজিদের বর্তমানে দেয়ালের কাজ চলতেছে, গাঁথানি চলতেছে। তো বর্তমানে আরো অনেকগুলো কাজ বাকি আছে, এখানে আপনার নিচে টাইলসের কাজ বাকি আছে, তারপরে আবার এটাকে সুন্দর করে রং করা, তারপরে প্লাস্টার করা, আরো মোটামুটি অনেক কাজ ভিতরে বাকি আছে। তো আলহামদুলিল্লাহ, প্রথম থেকে আপনারা এই মসজিদের জন্য সহযোগিতা করে আসতেছেন। এ পর্যন্ত আমাদের প্রায় 22-23 লক্ষ টাকা আলহামদুলিল্লাহ এই মসজিদে খরচ হয়ে গিয়েছে। কাজগুলো খুব মজবুত করে, খুব সুন্দর করে, স্ট্রং করে করা হচ্ছে, কারণ এই মসজিদ তো আর একদিন দুই দিনের জন্য না, যাতে সুন্দরভাবে মসজিদটি গড়ে উঠে দীর্ঘদিন যাতে অবস্থান করে, যাতে কোনো সমস্যা না হয়, এই জন্য ধীরস্থিরভাবে আস্তে আস্তে খুব মজবুত করে কাজগুলো করা হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, বর্তমানে যে কাজগুলো অবশিষ্ট আছে, আরও প্রায় 10-12 লক্ষ টাকার কাজ বাকি রয়ে গেছে। তো আপনাদের কাছে, সবার কাছে অনুরোধ, আলহামদুলিল্লাহ ইতিপূর্বে যেভাবে আপনারা সহযোগিতা করেছেন, ঠিক একইভাবে বাকি কাজগুলো আমাদেরকে সহযোগিতা করবেন। কেউ চাইলে অত্র মসজিদে যদি চান পুরাটাই টাইলস করে দিতে পারেন, টাইলসের দায়িত্ব একজনে নিতে পারেন, অথবা আপনি দুই কাতারের দায়িত্ব নিতে পারেন, পাঁচ কাতারের দায়িত্ব নিতে পারেন। আমাদের ভিতরে মোট 7টি কাতার হবে ইনশাআল্লাহ, প্রতি কাতারে প্রায় 40 জন করে সলাত আদায় করতে পারবে ইনশাআল্লাহ। তো একজন চাইলে পুরো টাইলসও দিয়ে দিতে পারেন, আবার চাইলে আপনি 2 কাতার 3 কাতার 5 কাতার দিতে পারেন। তা আপনারা চার জন্য যেভাবে সুবিধা হয় ইনশাআল্লাহ, বাকি যে কাজ আছে চাইলে আমাদের একজন ভাই অথবা বোনই দায়িত্ব নিতে পারেন, যে বাকি কাজগুলো আমি কমপ্লিট করে দিব। তো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ পাক এমন ভাই বোন আল্লাহ পাক বের করে দিন, যারা আমাদের মসজিদের বাকি কাজগুলো ইনশাআল্লাহ কমপ্লিট করে দিবেন। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর জন্য মসজিদ তৈরি করবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের ভিতরে আল্লাহ পাক তার জন্য ঘর তৈরি করবেন। তো আমরা সবাই দুনিয়ার বাড়িঘর উন্নত করার চেষ্টায় আছি, তার সাথে সাথে আমরা একটু আল্লাহর ঘরকে সুন্দর করার, উন্নত করার, আল্লাহর ঘর বানানোর কাজে সহযোগিতা করি। তো সকলের কাছে আমরা দোয়া কামনা করছি এবং সার্বিক সহযোগিতা কামনা করছি। আমাদের অ্যাকাউন্ট নম্বর এবং বিকাশ নম্বর দেওয়া থাকবে, আপনারা সর্বপ্রকার ইনশাআল্লাহ সাধ্য অনুযায়ী সহযোগিতা করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।